अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই গিটারটা কার? এই গিটারটা হিতেন্দার, মা ওকে দিয়েছিল। জানি না কেন আমার মনে হচ্ছে এর পিছনে কিছু একটা লেখা আছে, কিন্তু আমার কিছু মনে পড়ছে না। ধরো এটা। মা, তোমার এই গিফটটা খুব সুন্দর হয়েছে। তবে যদি এখানে তুমি কিছু লিখে দাও তাহলে এটা আরো সুন্দর হয়ে যাবে। মা, হিতেন্দা, এখানে কিছু লিখলে তো পরে আর থাকবেই না। আরে মাথা মোটা, এটা মুছে গেলেও কিন্তু স্মৃতি তো থেকে যাবে। লিখে দাও মা। দাও। এই কথাটা অনামিকা কি করে জানলো যে এই গিটারের পিছনে কিছু লেখা ছিল? কিন্তু কাদ্দু, এরমও তো হতে পারে তাই না, যে উনি এই কথাটা আন্দাজেই বলেছেন? তোরাল, এত বড় বাড়িতে ওই গিটারটার পিছনে কিছু লেখা ছিল, সব বিষয়ে কি করে ঠিক বলতে পারে? না জেনে একটা ব্যাপারে বলতে পারে, সব ব্যাপারে নয়। প্রথমে বিভার নাম, তারপরে সেই গানের কথা বলল যেটা মা গাইতো, তারপরে ওনার কাছে মায়ের হার, আর এখন এই গিটারের কথাটা। কাম অন কাদ্দু, বাড়িতে এই কথাটা সবাই জানতো যে ওই গিটারটা আমাকে মা দিয়েছিল, আর গিফটের উপর তো এরকম অনেকেই লেখে, তো এতে তো অবাক হওয়ার কি আছে? হিতেন্দা, এই ব্যাপারটা এনাফ কাদ্দু, এই নিয়ে কথা বলার আর কোনো প্রয়োজন নেই। তোরাল, তুমি তো দেখো কাদ্দু, সত্যি এটাই যেটা 6 বছর আগে এই বাড়িতে সবার সামনে ঘটেছিল। এখন তো আমরা সেটাকে অস্বীকার করতে পারি না, আর আঙ্কেল নিজেই বলেছেন যে সুভদ্রা আন্টি ওনার চোখের সামনেই মারা। তাহলে আর হিতেনি ওনার শেষকৃত্য সম্পন্ন করেছিল, জানো তো তুমি এই কথা। তোরাল, কিন্তু তাহলে কি কাদ্দু, যখন তুমি পুরো সত্যিটা জানোই তাহলে কেন এই কথা বলছো? রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে, ওকে? তোরাল ঠিকই বলেছে, কিন্তু অনামিকা এই কথাটা জানলো কি করে যে ওই গিটারের পিছনে কিছু লেখা ছিল? কিছু বুঝতেই পারছি না, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। মিথ্যে কি আর সত্যি কি আমি জানি না, আর সত্যি বলতে আমি জানতে চাইও না, কারণ আমার মা তো তুমি। ওর নাম অনামিকা না অন্য কিছু, ওসব দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, যায় আসে একটা ব্যাপারে আমার, যে যদি ওই মহিলা সুভদ্রা মানে বাবার প্রথম স্ত্রী হিসেবে প্রমাণিত হয়, তাহলে বাবার দ্বিতীয় স্ত্রী সন্তু কি করবে? ওকে তো এই বাড়ি ছেড়ে যেতেই হবে তখন। তুমিও তো এটাই চাও তাই না পিসি? আর আমার আনন্দ একমাত্র তোমার আনন্দে। আমি শুধু চাই যে ওই সন্তু এই বাড়ি থেকে যেভাবেই হোক চলে যাক। আমিও তো ঠিক এরকমটাই চাই। যদি ঠিক এরকমটাই হয় তাহলে আমি আবার আমার সুভদ্রা বৌদিকে ফিরে পাব, আর এই বাড়িটা সন্তুর হাত থেকে মুক্তি পাবে। মালিক, চা। হ্যাঁ, এখানে রেখে দে। এই সন্তুরি, কি দেখছিস ছবিটার মধ্যে? মালিক, এই ছবিটা আর মালকিনের আসল চেহারায় অনেক পার্থক্য আছে। হ্যাঁ, হবে না কেন বল? কতবার বলেছি আমি ওকে যে কথা বলবি না, নড়বি না, একদম শান্ত হয়ে চুপ করে বসে থাক, কে কার কথা শোনে বল? আর কতক্ষণ লাগবে? আরে এই সুভদ্রা,
তোমাকে আমি বারবার বলছি এই নড়াচড়া বন্ধ করো, প্রশান্তকে ঠিকমতো নাকতে দাও ছবিটা। প্রশান্ত দাদা, আর কত সময় লাগবে আমি আর বুঝতে পারছি না। আরে বাবা, শান্তি মতো একটু বসে থাকার চেষ্টা করো, ছবি আঁকছো, একটু তো সময় লাগবেই ওর, একটু শান্ত হয়ে তুমি বসো না এখানে। ঠিক আছে, এরপরে তোমাকে এখানে বসাবো আর তোমার ছবি তৈরি করাবো, তারপর দেখব কি করে বসে থাকো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আহা আহা, অসাধারণ অসাধারণ হয়েছে ভাই প্রশান্ত, অসাধারণ। এদিকে এসো, এদিকে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, বসো। দেখো এবার কি অসাধারণ ছবি এঁকেছে তোমার। হ্যাঁ, তোমার মতো অতটা সুন্দরও নয়, কিন্তু ভালোই লাগছে দেখতে। কি সুভদ্রা চলে গিয়েছে, কিন্তু ওর স্মৃতি কোনোদিন এই বাড়ি থেকে যাবে না। একটা কথা আমি তোকে বলবো বলবো ভাবছিলাম শান্তুরি, একটু খবর নিয়ে দেখতো একবার, এই অনামিকা আছে না, ওর চেহারার সঙ্গে তো মিল রয়েছে ঠিকই, কিন্তু সুভদ্রা সব জিনিসপত্রগুলো ওর কাছে গেল কি করে? আর এই ওর স্মৃতিশক্তি ফিরে আসার পর রহস্যটা উদ্ঘাটন হবে। যেতেই হবে ওকে। কাকে যেতে হবে? ওই যে ওকে, যার জন্য শান্ত ওষুধ বানাচ্ছে, ওই অনামিকাকে। কিন্তু ওর মুখাবয়ব হয়তো আমাদের সুভদ্রার সাথে মিলছে, কিন্তু ও আমাদের সুভদ্রা নয়। যখন থেকে এসেছে তখন থেকে একেবারে সবার মনেই অশান্তি ছেয়ে গেছে। খুব ভালো হবে যদি ধর্মরাজ ওকে চলে যেতে বলে। না বাবা, মালিকের এরকম করা ঠিক হবে না। এ তোর মনের কথা? ও যখন থেকে এসেছে সব থেকে বেশি ঝামেলা তো তোরই হচ্ছে, তুই সেটাকে অস্বীকার করছিস। বাবা, এটা কোনো সাধারণ মানুষের বাড়ি নয়, ধর্মপুরের মালিকের বাড়ি। আর যদি মালিক অনামিকা দেবীর এই অবস্থায় ওনাকে চলে যেতে বলেন, তাহলে এটা ওনাকে শোভা পায় না। আরে মা, যখন থেকে তোর বিয়ে হয়েছে না, তুই একটুও খুশি থাকিসনি। যেদিন থেকে অনামিকা বাড়িতে এসেছে দুশ্চিন্তা আরো বেড়ে গেছে। কিন্তু ধর্মরাজের সম্মান গ্রামের লোকের কাছে বজায় রাখতে তাই জন্য তুই এত কষ্ট করবি? মা, মালিককে শুধু একজন স্বামী আর একজন ছেলে হয়েই নয়, ধর্মপুরের মালিক হয়ে ভাবতে হবে। আর এই সময় আমি যদি ওনার সাথে না থাকি, আমাকে ওনার পাশে থাকতে হবে। আমি এই ওষুধগুলো জলে গুলে নিয়ে আসছি, সন্ধেবেলায় অনামিকা দেবীকে দিতে হবে। যতই অনামিকাকে দেখতে সুভদ্রার মতন হোক না কেন, কিন্তু শান্তুর স্বভাব তো সুভদ্রার মতো। সুভদ্রাও ধর্মরাজের কথাই ভাবতে থাকত, সেরকম শান্তুও ধর্মরাজের কথাই শুধু ভাবে। ভগবান করুক যেন অনামিকা সুভদ্রা না হয়। চম্পাকলি, তুমি অনামিকা দেবীকে দেখেছ? হ্যাঁ মালকিন, আমি কিছুক্ষণ আগেই ওনাকে সূর্য বাবার ঘরে যেতে দেখেছি। সূর্যর ঘরে গেছে?